টেলিভিশন মালিককে লজ্জা হওয়া উচিত। টেলিভিশন সাংবাদিককে প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত আছেন তাদের লজ্জা থাকা উচিত। আজকে তো একটা পত্রিকা বন্ধের জন্য এখানে দাঁড়িয়েছে, সরকার পতনের জন্য এখানে দাঁড়ায় নাই, কেন আপনারা এই সংবাদ পরিবেশন করার জন্য আজকে এখানে আসেন নাই? শেখ হাসিনার গোলামি করছেন, শেখ হাসিনার পাচারছেন, পাচারে কিন্তু সুযোগ সুবিধা ভোগ করবেন। আমরা বলছি এই অবস্থার পরিবর্তন হবে, আমরা দেখে নেব কারা কারা এই ফ্যাসিবাদের গোলামি করেছে, কারা কারা এই ফ্যাসিবাদের দালাল ছিল। ইসলামিক টিভি, দিগন্ত টিভি, আমার দেশ সহ যতগুলো গণমাধ্যম বন্ধ করা হয়েছে সেই সমস্ত গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে, এটা আপনারা সবাই বলেছেন এবং ইলিয়াস ভাই যে একটা কথা বলেছে একটা লাইনে আমাদের সমস্ত বক্তব্য আমরা চাইলে তুলে ধরতে পারি, যে আসলে আমরা গণমাধ্যমের স্বাধীনতা বলি, আইনের শাসনের কথা বলি, মানবাধিকারের কথা বলি, সাংবাদিকদের অধিকারের কথা বলি, কিংবা ওই পাশে যে শিক্ষকরা দাঁড়িয়ে আছেন তাদের অধিকারের কথা বলি। শেখ হাসিনার এই ফাঁসিবাদী শাসনের পতন না হলে কোন অধিকার আমাদের প্রতিষ্ঠিত হবে না। আজকে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির ব্যানারে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমরা এই বন্ধ সংবাদপত্র খোলার দাবিতে দাঁড়িয়েছি। একই সময় ওখানে শিক্ষকরা তাদের প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দাঁড়িয়েছে। কয়েকদিন পরে সাংবাদিকরা সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একজনকে বিভৎস করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে, কয়েকদিন পরে শুনবেন অন্য জায়গায় বিভৎসনা ধর্ষণ করেছে, আবরারকে মেরেছে, সেই একই প্রতিষ্ঠানে আবার আরেকজন ছাত্রকে হত্যা করে ফারদিন নূর, বুয়েটের মতো প্রতিষ্ঠানের ছাত্র আপনারা দেখেছেন। সেই হত্যাকাণ্ড নিয়ে ডিবি গোয়েন্দা সংস্থা কিভাবে নাটক করেছে, একের পর এক লাশ ধর্ষণ হত্যা নির্যাতন ধারাবাহিকভাবে চলছে। সুতরাং এই ধারাবাহিক হত্যা নির্যাতন গুম খুন দমন পীড়নের যে উচ্চ সেই জায়গার যদি আমরা হাত না দিতে পারি, সেই তত্ত্বের তাউল যদি আমরা খসিয়ে না ভরাতে পারি, তাহলে আমাদেরকে কেবল কয়েকদিন পর পর রাজপথে দাঁড়াতে হবে। বন্ধুগণ, গত পরশুদিন প্রথম আলোতে একটি সংবাদ হয়েছে, 57টি দেশে বাংলাদেশের নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের সুযোগ আছে, তার বাইরে বর্তমান সরকার 44টি দেশের নাগরিকত্ব নেয়ার সুযোগ দিয়েছে। 44টি দেশের তালিকায় আছে এই আফ্রিকা অঞ্চলগুলোর দুর্ভিক্ষ পীড়িত সংঘাতপূর্ণ এলাকা, ঘানা, কঙ্গো, লাইবেরিয়া, দক্ষিণ সুদান, ইরিত্রিয়ার মতো প্রখ্যাত দেশ, যেই সমস্ত দেশের মানুষরাই না খেয়ে দুর্ভিক্ষে মারা যায়। এই দেশে কোনো উচ্চ শিক্ষিত আমাদের তরুণ যারা নিরাপত্তার জন্য জীবিকার তাগিদে বাইরে যাচ্ছে, এই সমস্ত দেশে কি কেউ যাবে ব্যবসা বাণিজ্য করবে? যেখানে দ্বৈত নাগরিকত্বের সুযোগ নিবে, নিবে না। তাহলে কেন সরকার হঠাৎ করে এই কাজ করেছে? কারণ তারা দেখেছে তারা যে একের পর এক গণবিরোধী কর্মকাণ্ড করছে, মানবতা বিরোধী কর্মকাণ্ড করছে, তাতে আমেরিকা র‍্যাব এবং কতিপয় ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, ভবিষ্যৎ নিষেধাজ্ঞা আরো অনেকের বিরুদ্ধে আসতে পারে। তাই তাদের সেফ জোন হিসেবে এই সমস্ত জায়গায় টাকা পাচার করা, সম্পদ পাচার করা এবং নিরাপদে যেন সেই সমস্ত দেশে থাকতে পারে ভবিষ্যতে, সে কারণে আমাদের পররাষ্ট্র মন্ত্রী এই সুযোগটি করে দিচ্ছেন। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এখন আর সরকার ইউরোপ আমেরিকার দিকে টাকা পাচার করছে না, সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলো তো পত্রপত্রিকা অনেক লেখা হয়েছে, এখন ওই আফ্রিকা অঞ্চলের দিকে যাচ্ছে। একই সাথে ব্যবসা বাণিজ্য ব্যবসায়ের এলসি খুলতে পারছে না। গতকালকে আমি বলেছি আমি নাকে ড্রপ দেবো ডাক্তার লিখে, সে ড্রপ পাচ্ছে না, বলে মার্কেট আউট, ওষুধের সংকট শুরু হয়েছে, শিশু খাদ্য পাচ্ছে না, আমার কথা না, বিবিসি, প্রধানমন্ত্রীর তো বলে থাকেন, হাসান মাহমুদ বলে থাকেন বিদেশিদেরকে, শেখ হাসিনার সরকার এতটা জনবান্ধব, দেখেন 1500 সংবাদপত্রের আমরা স্বাধীনতা দিয়েছি, পৃথিবীর কোনো দেশে এতগুলো সংবাদপত্র নাই, কিন্তু আমাদেরকে কাউন্টার প্রতিবেদনটা তথ্যটা তুলে ধরতে হবে। বিরোধী মতের সঠিক সংবাদ পরিবেশন করে সমস্ত গণমাধ্যম বন্ধ করে পিতার মতোই কন্যা তার অনুগত কিছু পত্র পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দিয়েছে, সুতরাং বিদেশিদেরকে এগুলো বলে বিভ্রান্ত করছে। 37টি টেলিভিশন আছে, আজকে এখানে কয়টা টেলিভিশন? এখানে যে আমরা আজকে একটা পত্রিকা, প্রতিষ্ঠিত পত্রিকা, আজকে যে আমরা এখানে দাঁড়িয়েছি
37টা টেলিভিশনের কয়টা টেলিভিশন আছে? টেলিভিশন মালিককে লজ্জা হওয়া উচিত। টেলিভিশন সাংবাদিককে প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত আছেন তাদের লজ্জা থাকা উচিত। আজকে তো একটা পত্রিকা বন্ধের জন্য এখানে দাঁড়িয়েছে, সরকার পতনের জন্য এখানে দাঁড়ায় নাই, কেন আপনারা এই সংবাদ পরিবেশন করার জন্য আজকে এখানে আসেন নাই? শেখ হাসিনার গোলামি করছেন, শেখ হাসিনার পাচারছেন, পাচারে কিন্তু সুযোগ সুবিধা ভোগ করবেন। আমরা বলছি এই অবস্থার পরিবর্তন হবে, আমরা দেখে নেব কারা কারা এই ফ্যাসিবাদের গোলামি করেছে, কারা কারা এই ফ্যাসিবাদের দালাল ছিল। আজকে যেভাবে জনগণ রাজপথে নামা শুরু করেছে, এই যে 10ই ডিসেম্বরের আগে বিএনপি যে বিভাগীয় সমাবেশ করেছিল, সমস্ত বিরোধী দল সেই সমাবেশের সমর্থন দিয়েছিল, আর 15 দিন ওই ধারায় চললে আজকে শেখ হাসিনার খবর থাকতো না। তাই বলে কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায় নাই। শক্তি সঞ্চয়ের জন্যই অনেক সময় 5 কদম আগাতে হয়, 3 কদম পেছাতে হয়। এই ফ্যাসিবাদের পতন আমরা করব, এবং তার টাইম লাইন এই বছর, এই বছরের মধ্যেই এদের বিদায় আমরা দেব। কিন্তু তার জন্য আমাদের আরেকটু হিম্মত নিয়ে, সাহস নিয়ে সংগ্রামটাকে বেগবান করতে হবে। এই পাশের শিক্ষক মহোদয়গণকে অনুরোধ করে বলবো, শুধু আপনারা না, সারা দেশে এরকম অনেক শিক্ষকরা ভুক্তভোগী আছে। একজন শিক্ষক 10,000 টাকার বেতন পেয়ে কি করবেন? আজকের এই বর্তমান প্রেক্ষাপটে 10-15,000 টাকার বেতন দিয়ে শিক্ষকরা কারো সংসার চলে? এই যে আপনারা শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি দিয়ে এমপি মুক্তির দাবি জানিয়েছেন, 14 বছর দায়িত্ব শেখ হাসিনার সরকারি ক্ষমতায়, আপনাদেরকে করেছে করে নাই? তাই আপনাদেরকে বলবো, আপনাদের দাবির প্রতি আমাদের এখানে যারা দাঁড়িয়েছি সকলের সমর্থন আছে। আপনাদেরকে দিয়ে এই সরকার 2018 সালে বড় ডাকাতি করে শিক্ষকদের গায়ে কলঙ্কের ছাপ লাগিয়েছে। যেমনি ভাবে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য সেই 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসার হত্যা করার মধ্যে দিয়ে আর্মির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, এখন পুলিশ নিয়ে নানান ষড়যন্ত্র করছে যারা বিরোধী দলকে ফাঁসাতে পারে। কাজে আমি বলবো যে আজকে পুলিশ সেনাবাহিনী বলেন কেউ আজকে এই সরকার আমাদের নিরাপদ নয়। ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছেন দুজন বিচারপতি, জেলা জজ, আইনমন্ত্রীর লোকেরা তাদেরকে নামাইয়া চড়াইতে চায়, ঘুষি দিতে চায়, থাপড়াইতে চায়, প্রকাশ্যে স্লোগান দিচ্ছে, তার চামড়া টেনে ছিঁড়ে ফেলতে চায় একজন বিচারকের। আমি বলছিলাম আর আগে বলছি, এখনো বলবো, যে মাননীয় বিচারকরা দুঃখিত, এই পরিণতি আপনারা ডেকে এনেছিলেন। যেদিন প্রধান বিচারপতিকে এনএসআই ডিজিএফআই 3rd ক্লাস 2nd ক্লাস অফিসাররা চর থাপ্পড় দিয়ে কিল ঘুষি মেরে গাড়িতে উঠিয়ে প্লেনে উঠিয়ে দেশটাকে বাধ্য করেছিল, সেদিন যদি দেশের সমস্ত বিচারালয়ের বিচারপতিরা রুখে দাঁড়াতেন, আজকে ব্রাহ্মণবাড়িয়ায় খুলনায় আপনাদের এই পরিণতি হতো না। তাই আপনাদেরকে অনুরোধ করব, সময় এখনো আছে, আসুন সবাই সম্মিলিতভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটিয়ে, বাকশালের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করি, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করি। আমরা বলছি দিনকাল, দিগন্ত, ইসলামিক টিভি, আমার দেশ সহ এই সমস্ত পত্র পত্রিকা গণমাধ্যমের সাথে যারা ছিলেন প্রত্যেকের চাকরি আবার ফেরত দেওয়া হবে, ক্ষতিপূরণ সহ তাদেরকে আবার কাজের সুযোগ দেওয়া হবে। আমাদের কাজ এখন একটাই, এই ফ্যাসিবাদের পতনের জন্য জনগণকে সংগঠিত করা, এবং তার পাশাপাশি আপনারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার জন্য যে লড়াই শুরু করেছেন, আশা করি সাংবাদিক সমাজ আপনাদের পাশে দাঁড়াবে। যখন আমাদেরকে ডাকবেন, মান্না ভাই এসেছেন, ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থাকবো। এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।